দীপ্ত টিভির সাপ্তাহিক আয়োজন নিটল টাটা বিজ ট্রেন্ডসে স্বাগত জানাচ্ছি, আমি আব্দুল্লাল মামুন। মহামারী করোনার সুদীর্ঘ দুবছর পার করে এই প্রথমবারের মতো ঘুরে দাঁড়ানোর একটা বাজেট হয়তো বা আমরা পেতে যাচ্ছি। আমাদের অর্থনীতি, বৈশ্বিক অর্থনৈতিক চাপ সব কিছু মিলিয়ে এই সময়টাতে আসলে কেমন বাজেট চাই, এই নিয়ে কথা বলবো আজকে আমাদের এই আয়োজনে। আমাদের সাথে তিনজন অতিথি আছেন, শুরুতে চলুন তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। আজকে স্টুডিওতে আমাদের সাথে আছেন জনাব মোহাম্মদ শাহাদাত হোসেন FCA, সভাপতি দ্য ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ ICAB। আমাদের সাথে আছেন বাংলা ট্রিবিউনের বিজনেস এডিটর জনাব শফিকুল ইসলাম, এবং আছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্টের অধ্যাপক ডক্টর শাহ আহসান হাবিব। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি আজকের নিটল টাটা বিজ ট্রেন্ডসে। জনাব শফিকুল ইসলামকে দিয়ে শুরু করতে চাই। আমরা যদি তাকাই বিগত দুটো বাজেটের দিকে, অবশ্যই করোনাকালীন সময়টাতে স্বাস্থ্যখাতকে প্রাধান্য দিয়ে এবং জীবন ও জীবিকার সমন্বয়ে এক ধরনের বাজেট করা হয়েছিল। এখন আমাদের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে, কিন্তু পাশাপাশি বৈশ্বিক নানা রকম চড়াই উতরায়ের ভেতর দিয়ে যেতে হচ্ছে, মূল্যস্ফীতি সহ বিভিন্ন চ্যালেঞ্জ আমাদের সামনে রয়েছে। এই সময়টাতে দাঁড়িয়ে আমাদের আসলে অর্থনীতির প্রধান চ্যালেঞ্জগুলো কী এবং সেগুলো কিভাবে আমরা বাজেটে প্রতিফলন দেখতে চাই? ধন্যবাদ। ঠিকই বলেছেন যে আমরা গত দুটি অর্থ বছর পার করেছি করোনা মোকাবেলাকে কেন্দ্র করে। আমাদের আশা ছিল যে এবারের বাজেটটি হবে একটি স্বাচ্ছন্দ্যের বাজেট। সরকার তার পরিকল্পনা মাফিক তার সম্পদ দিয়ে গত দুবছরের যে ঘাটতি সেটি মেক আপ করার, কিন্তু বৈশ্বিক কারণে, বিশেষ করে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যকার সংকটের কারণে নতুন প্রেক্ষাপট তৈরি হয়েছে সারা বিশ্বের সামনে। বাংলাদেশ এর থেকে ব্যতিক্রম নয়। ফলে আমাদের এবারের বাজেটের টার্গেট, যদি এটি ঠিক থাকে শেষ পর্যন্ত, তাহলে সেটির মূল আকার দাঁড়াবে 6,77,886 কোটি টাকা। এখানে 5% জিডিপির 5.5% ঘাটতি ধরে এই বাজেটটি তৈরি করা হয়েছে, যেখানে 96,000 টাকা ব্যাংক থেকে লোন নিয়ে ঘাটতিটা মেক আপ করার একটা জায়গা তৈরি করা হয়েছে, আর অভ্যন্তরীণ ইনকাম ট্যাক্স সহ অন্যান্য জায়গা থেকে সংগ্রহ করা হবে 1,28,000 কোটি টাকা। বাকিটা আপনার যোগান দেওয়া হবে সঞ্চয়পত্রের মধ্য দিয়ে। এবছরের বাজেটে সবচেয়ে বড় যে জায়গাটি তৈরি হয়েছে সেটি হচ্ছে আন্তর্জাতিক পরিস্থিতির কারণে আমাদের জ্বালানি তেল এবং সার, এই দুটি খাতকে বেশি আক্রান্ত করেছে, আঘাত করেছে, এবং দুটির একটিতেও ছাড় দেয়া সমীচীন হবে না। এই দুটির উপর নির্ভর করছে আমার 16 কোটি বলেন, 17 কোটি বলেন, 18 কোটি মানুষের ভাগ্য, একই সঙ্গে আমাদের এই সম্পদ অর্জন। যদি এটি আমরা ব্যর্থ হই, এই দুটি জায়গায় ছাড় দিতে যদি আমরা ব্যর্থ হই, আমরা জানি যে জ্বালানি এবং সারে সরকারকে প্রচুর পরিমাণে টাকা ভর্তুকি দিতে হচ্ছে, এই ভর্তুকির টাকা একটি টাকাও কমানো যাবে না। যদি কমানো হয় তাহলে সেটি কিন্তু 16 কোটি মানুষকে আঘাত করবে। আপনি যদি সারে গত বছর লাগছে আপনার 9,000 থেকে 10,000 কোটি টাকা, সেখানে এবছর দিতে হবে 30,000 কোটি টাকা। এটি আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার কারণে। একইভাবে জ্বালানি তেলের কারণে, জ্বালানির কারণেও কিন্তু আমাকে ভর্তুকি দিতে হচ্ছে। ডিজেলের দাম কিছুটা বাড়িয়েছে, কিন্তু তা দিয়ে আসলে সম্ভব হচ্ছে না। আপনার LPG কিনে আনতে হচ্ছে, সেটির দাম বাড়ছে। ফলে এবারের বাজেটে এই দুটি খাতকে মোকাবেলা করার সবচেয়ে বড় চ্যালেঞ্জ, পাশাপাশি ডলার সংকট, ডলারের মূল্য বৃদ্ধি সরকারকে নতুন করে ভাবিয়ে তুলেছে। এই মুহূর্তে আমাদের রিজার্ভের উপর আঘাত মানে পড়ছে। এটি যদি আমরা সরাসরি বলি যে কোনোভাবেই আমরা রিজার্ভের উপর হাত দিতে আমরা চাই না, কিন্তু তারপরেও কিন্তু হাত দিতে হয়েছে। আমরা বলছি যে কোরবানির সময় আমাদের রেমিটেন্স আসবে। আমাদের একথাও মনে রাখতে হবে যে গত 2 বছর করোনার সময় যারা বিদেশে কাজ করতে গেছিলেন, তারা কিছু কিছু লোক ফেরত এসেছেন, তারা কিন্তু বিদেশে যেতে পারেননি। ফলে সেখানে কিন্তু আমরা কাঙ্ক্ষিত হারে রেমিটেন্স কিন্তু আমরা পাবো না। যদি না পাই তাহলে গত পাশাপাশি নিশ্চয়ই আপনি এটিও একমত হবেন যে বৈধ চ্যানেলে জোর করে যেই বিনিময় হারটি ধরে রাখা হয়েছে, আমি আসছি সেই পয়েন্টেও, যে তাহলে আমরা যেভাবে বলছি যে কোরবানির সময় বেশি পরিমাণ রেমিটেন্স আসবে, গত 2-3 মাসে যেটি ঘাটতি হয়েছে সেটি মেকআপ হবে, সেটি মেকআপ করা সম্ভব হবে না। কারণ অনেক মানুষ যারা দেশে এসে বেকার জীবনযাপন করছে, তারা কিন্তু কর্মে ফিরে যেতে পারেননি, সেটি একটি। আরেকটি হচ্ছে যে আমার 82 টাকা, 86 টাকা, 84 টাকার ডলার
আমাকে ব্যাংক থেকে এই মুহূর্তে 98-99 টাকায় দরে কিনতে হচ্ছে, বাইরে যেটি 102-104 টাকা দরেও বিক্রি হচ্ছে। ফলে আমি যদি 2 টাকা বেশি পাই তাহলে আমি কেন এই চ্যানেলে আসব, সেটি একটি কারণ, সেটি একটি বিষয়, সেটিকে মোকাবেলা করতে হবে। এবং যারা রেমিটেন্স পাঠায় তারা সরকারের এই পুনর্দনা 2.5% পুনর্দনা নিয়ে যেন ঠিকভাবে চ্যানেলটি ধরে রাখে, সেটি ধরে রাখতে হবে। যেটি যদি ধরে রাখতে হয় তাহলে আমার বাইরের যে ডলারের দাম সেটির সঙ্গে কিন্তু আমাকে সমন্বয় করতে হবে। এই মুহূর্তে এই সমন্বয় করে ডলারের ব্যবহার অযথা মানে যথেচ্ছা ব্যবহার কমানোটা বড় চ্যালেঞ্জ। একই সঙ্গে ডিজেল এবং সারের ভর্তুকিটার অর্থের যে এই বিপুল পরিমাণ অর্থ যোগানটা নিয়ে বড় চ্যালেঞ্জ, এটিকে মাথায় রেখেই আগামী বাজেট পরের অংশে নিশ্চয়ই শুনবো। তাহলে সেই চ্যালেঞ্জ কি করে উত্তরানো যায় পরের অংশে আপনার কাছ থেকে শুনবো। জনাব শাহাদাত হোসেনের কাছে আমি একটু জানতে চাইব যে এই সময়টাতে আপনারা কি দেখছেন যে সবচাইতে বড় চ্যালেঞ্জ? অনেকে বলছেন যে মূল্যস্ফীতির বিষয়টি এটি একটি বড় রকমের চ্যালেঞ্জ, এবং বাণিজ্য বিশেষ করে রপ্তানি বাণিজ্যের সাথে আমদানি বাণিজ্যের যে ঘাটতি যেটি আমাদের রিজার্ভের উপর একটি বড় রকমের চাপ তৈরি করছে, আপনার মূল্যায়নটা শুনতে চাই। জি, থ্যাংক ইউ। আপনি সঠিকই বলেছেন যে আমাদের এই বছরের বাজেটটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে যে আমাদের পরপর দুটি বছর আমাদেরকে একটা করোনা মোকাবেলা করতে হয়েছে। সেই করোনাকালীন সময়ে আমাদের সবচেয়ে বড় যে জিনিসটা ঘটেছে সেটা হচ্ছে প্রচুর পরিমাণ মানুষ, আমাদের বিশেষ করে নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষ প্রচুর পরিমাণে অ্যাফেক্টেড হয়েছে তাদের অর্থনৈতিক রেভিনিউ আর্ন করতে বা আয় রোজগারের ক্ষেত্রে, এবং বিশেষ করে যারা অপ্রাতিষ্ঠানিক আনইনস্টিটিউশনাল বহু পরিমাণে মানুষ বেকারত্বের সম্মুখীন হয়েছে। সুতরাং এই অবস্থা কাটিয়ে ওঠার আগেই আবার শুরু হলো বৈশ্বিক একটা রাশিয়া ইউক্রেনের যুদ্ধে একটা বিশ্বব্যাপী যে মূল্যস্ফীতি এবং তার প্রভাব দেশের ভিতরে। সুতরাং এই প্রেক্ষিতে যে বাজেটের সবচেয়ে বড় কাজটি হবে যে এদেরকে সহযোগিতা নিয়ে আসা, কেমন কি সেটা হচ্ছে আমি প্রথমেই বলবো সামাজিক সুরক্ষা খাতে অবশ্যই অবশ্যই বিপুল পরিমাণ একটা সাপোর্ট বা একটা অ্যালোকেশন এখানে থাকতে হবে। এই বাজেটটিতে আমি যে জিনিসটা ওভারঅল সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে করবো সেটা হচ্ছে যে রেভিনিউ টাকা সংগ্রহ অর্থের উৎস যেরকম আছে করের মাধ্যমে সংগ্রহ কিংবা ঘাটতি বাজেট সংগ্রহ করার জন্য ব্যাংক থেকে লোন বা সঞ্চয়পত্র বিক্রির মাধ্যমে লোন, হচ্ছে অ্যালোকেশনের দিক থেকে হচ্ছে সরকারকে অধিক পরিমাণে গুরুত্ব দেওয়ার বিষয়টিকে আমি করবো। যেমন আমি বললাম প্রথমে সামাজিক সুরক্ষা খাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্ব দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে এই খাতগুলি কোথার থেকে আসবে, টাকা কোথার থেকে আসবে, সেটি একটা কোশ্চেন। সেখানে আমি একটু পাশাপাশি বলতে চাই যে আমাদের কিছু কিছু অনুৎপাদনশীল খাতে আমাদের প্রচুর পরিমাণ অর্থ ব্যয় করতে হয়, যেমন সুদ খাতে ব্যয় করতে হয়, তেমনি আমাদের অপ্রয়োজনীয় কিছু ডেভেলপমেন্ট প্রজেক্ট গ্রহণ করা হয়। সুতরাং ডেভেলপমেন্ট প্রজেক্ট গ্রহণ করার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই অনেক কস্ট বেনিফিট অ্যানালাইসিস যেটাকে বলা হয় যে আমি কতটুকু যে ব্যয় করতেছি সেটা কি প্রত্যক্ষ সরাসরি হিসাবের ক্ষেত্রে কতটুকু লাভজনক, অর্থনৈতিক হিসাবে কতটুকু লাভজনক, এই সমস্ত বিশ্লেষণ পূর্বক সেই প্রজেক্টগুলোকে গ্রহণ করেই তারপরে অর্থ সাপ্লাই দিতে হবে আমাদের সামাজিক সুরক্ষা খাতে, যাতে করে আমাদের নিম্নবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত যারা মুদ্রাস্ফীতির কারণে প্রচুর পরিমাণে এফেক্টেড হচ্ছে। এবং আরেকটি কথা হচ্ছে ডলারের সংকটের কারণে। দেখুন আমাদের বর্তমান পরিস্থিতি এই বিগত চলতি অর্থবছরের 9 মাসে যেটা ঘটেছে আমাদের রপ্তানি কিন্তু বেশ ভালো ভালো প্রবৃদ্ধি ঘটেছে এবং সেটার হার সম্ভবত 33% মতো, কিন্তু পাশাপাশি লক্ষ্য করা যায় ইম্পোর্টের হার বেড়েছে তার চেয়ে অধিক হারে, যার ফলে কি ঘটছে আমাদের যে বাণিজ্য ঘাটতি সে বাণিজ্য ঘাটতি আরো ব্যাপক হারে ওয়াইডেন হচ্ছে, এবং সেই সাথে পাশাপাশি আমাদের রিমিটেন্স পরিমাণ কমে যাওয়ার কারণে ব্যালেন্স অফ পেমেন্টের ঘাটতি ব্যাপক হারে, যেখানে ছিল 7 বিলিয়ন গত বছরে পজিটিভ সেটা এখন 3 বিলিয়ন নেগেটিভ এসে দাঁড়িয়েছে। সুতরাং সেই বিষয়টিকে আমাদেরকে অ্যাড্রেস করার, এখানে এই যে শুধু আমদানি আর রপ্তানির যে একটা সংখ্যাত্মক বা পার্সেন্টেজ বললেই নয়, এটা যদি গুণগত মান লক্ষ্য করা যায় তাহলে একটু লক্ষ্য করা যাবে যে রপ্তানির ক্ষেত্রে কিন্তু আমাদের বেশি হচ্ছে যে ভলিউম বাড়ার কারণে, আর আমদানি বৃদ্ধি পেয়েছে কিন্তু মূল্য বাড়ার কারণে, দুইটা দুই বিপরীতমুখী, যার ফলে এই বিষয়টাকে একটা অ্যাড্রেস করা বা সঠিকভাবে এটাকে আমাদের রপ্তানিকে কিভাবে আরো এনকারেজ করা যাবে, কিভাবে প্রবাসী আয়টাকে আরো আনতে হবে, এই সমস্ত বিষয়গুলোকে আমদানির ক্ষেত্রে বিলাসী পণ্যের উপরে কর বাড়ানো হচ্ছে, কর বাড়ানো করিয়ে এনেকে ডিসকারেজ করে ইতিমধ্যে কিছুটা পদক্ষেপ নেওয়া হয়েছে, শর্ট টার্মে যে বিদেশ ভ্রমণের উপরে কিছুটা ইয়া দেওয়া হচ্ছে, এর পাশাপাশি কিছু লং টার্ম ভিশন আনতে হবে, লং টার্ম প্ল্যানিং এনে একটা বাজেটটাকে একটা সুষম বাজেট একটা সুন্দর করতে হবে মনে করছেন। জি, ডক্টর শাহ আহসান হাবিব, একটু শুনতে চাইবো বাজেটকে কেমন চাই এবং এর সাথে আলোচনাকে আর একটু
সমৃদ্ধ করার জন্য আমরা বলি আগামী বছর থেকে কিন্তু নতুন শিক্ষাক্রম, যেখানেও একটা নতুন বিনিয়োগ প্রয়োজন হবে। একেবারে ঢেলে সাজানোর মতো করে আপনারা জানেন যে অভিন্ন শিক্ষা ব্যবস্থা দশম শ্রেণী পর্যন্ত এবং পাশাপাশি তৃতীয় শ্রেণী পর্যন্ত পরীক্ষা হবে না। এই যে নতুন কাঠামো এবং প্রচুর পরিমাণে শিক্ষক প্রশিক্ষণ এবং নানা ধরনের বিনিয়োগ শিক্ষাতেও প্রয়োজন রয়েছে, এই সব কিছু মিলে আসলে কেমন হতে যাচ্ছে আগামী বাজেট আর আমাদের চাওয়াটা কি? আমাদের ধন্যবাদ। আমাদের প্রত্যাশা তো অনেক। কেন প্রত্যাশা? কারণ আমরা যদি ওই সময়ের প্রজেকশনটাকে দেখেন, যখন কোভিড শুরু হলো তখন বাংলাদেশকে আমরা যেভাবে প্রজেক্ট করেছিলাম, আমরা যেভাবে অ্যাফেক্টেড হবে বলে মনে করেছিলাম, আমরা কিন্তু তার থেকে ভালো করেছি। তো সেই বিবেচনা যদি দেখেন তাহলে আমাদের প্রত্যাশাটা আসলে অনেক বেশি। এখনও কিন্তু এটা আমি মনে করি রিকভারি সেন্ট্রিক বাজেট হবে। আমরা এখনও সেই রিকভারি যেটা বলছি সেখানে আসতে পারিনি। আমরা এখন আলোচনা শুনলাম যে বৈশ্বিক, আপনিও বলেছেন বৈশ্বিক পরিস্থিতির কারণে, যেটা এখন যখন এই ধরনের কোভিড হয়, কোভিড থেকে একটা বড় শিক্ষা আছে বলে আমার মনে হয় একটা কনটেক্সটে, যে কোভিড যখন হয় তখন যারা ছোট, আমাদের কনটেক্সটে এগ্রি, আমাদের কনটেক্সটে এসএমইস, স্মল এন্টারপ্রাইজেস, এরা কিন্তু আগে অ্যাফেক্টেড হয় কিন্তু রিকভার হয় পরে। আবার বড়রা দেখবেন ওরা পরে অ্যাফেক্টেড হয় কিন্তু ওরা আগে ফেরত আসে। ওই আগে ফেরত আসার ব্যাপারটা কিন্তু বড়দের জন্য হয়েছে মোটামুটি আমাদের। আর যখন ওই সময়টা এসছে যে ওনারা ফেরত আসবে, তখনই কিন্তু এই চ্যালেঞ্জগুলো শুরু হয়েছে। সো ইনফ্লেশন, এই যে তারপরে ফুয়েল প্রাইসেস, এগুলো তো ওই সেক্টরটাকে সবচেয়ে বেশি অ্যাফেক্টেড করে, যাদেরকে, যারা পরে ফেরত আসার কথা বলছি। এখন সেই জায়গায় আমার মনে হয় আমাদের কিন্তু প্রাইভেট সেক্টর লেড গ্রোথ, প্রাইভেট সেক্টর। তো প্রাইভেট সেক্টরের মধ্যে ওই ছোটো যে অংশটা, তার মানে এগ্রি এবং এসএমই, তারা, আমরা যেন তাদের ইন্টারেস্টের জায়গাটাকে বাজেটের প্রত্যেকটা অংশে যেন এরকম ইনসেন্টিভ স্ট্রাকচারটা থাকে যে তারা যাতে ইনসেন্টিভগুলো পায় এবং তারা যাতে নিজের ভিত্তির উপর দাঁড়াতে পারে। এখানে একটা যেটা লেসনের কথা বললাম, যে কোভিড থেকে আমাদের বড় লেসন, কোভিড কিন্তু একটা বড় লেসন দিয়েছে। কোভিডের আগে পর্যন্ত আমরা ভাবতাম যত বেশি গ্লোবালাইজেশন হবে আমার প্রবলেম হবে, বেশি পয়সা লাগছে তো আমি কি করব, আমি কম পয়সা অন্য কিছু প্রোডিউস করবো, যেটা ট্রেডের মেইন ফান্ডামেন্টাল, আমি অন্য দেশ থেকে ইম্পোর্ট করব। কিন্তু কোভিড কিন্তু আমাদেরকে শিখিয়ে দিয়েছে যখন মানুষ বিপদে পড়ে তখন বিভিন্ন ধরনের ব্যারিয়ার তৈরি করে, তার মানে কিছু বেসিক ফুড, কিছু বেসিক ফান্ডামেন্টাল জিনিস দেশের থাকতে হবে এবং সেই জিনিসগুলো কিন্তু আমাদের আছে। আপনি দেখেন এগ্রিকালচারাল মাইগ্রেশন, তারপরে রুরাল আরবান শিফটিং, এগুলো নিয়ে কিন্তু আমরা ভয় পাইনি, কিন্তু কোভিড কিন্তু আমাদেরকে বলে দিচ্ছে এগুলো ভয় পাওয়ার কারণ আছে, অনেক কিছু আমাদের ঘরেই থাকতে হবে। তো সেই দিকে যদি বিবেচনা করেন তাহলে কিন্তু আমি মনে করি ইনক্লুডিং শিক্ষা, যেটা এটা শিক্ষার গুণগত মানের উন্নয়ন নিয়ে অনেকদিন ধরে কথা হচ্ছিল, সুতরাং ওইটা একটা ইস্যু। তো আমি মনে করি শিক্ষার সাথে সাথে এই কোভিড পার্সপেক্টিভে দুটো সেক্টরকে সামনে রেখেই পুরো বাজেটের মূল জায়গাটা আসা উচিত। একটা হলো আমাদের এগ্রি, অ্যাগ্রো প্রসেসিং থেকে শুরু করে এই পার্টটা, এবং স্মল এন্টারপ্রাইজে যাদের ঘুরে আসা খুবই জরুরি, যারা এখনও ঘুরে আসেনি। বিশেষত আপনি এগ্রিকালচার সেক্টরে খেয়াল করবেন, আমরা কিন্তু অনেক অর্জন করেছি, ফুড সিকিউরিটি, প্রোডাকশন, মার্কেটিং তেমন কিছু অর্জন করিনি, সাপ্লাই চেইন তেমন কিছু অর্জন করিনি। তো সেখানে অনেকগুলো জায়গা আছে, যদি ওইটা না করতে পারি, যদি এগ্রিকালচারাল প্রোডাকশন তাদের কাছে প্রফিটেবল মনে হয়, সাস্টেনেবল মনে না হয়, তারা কিন্তু মাইগ্রেশন করবে এবং আমাদের ওই যে নিজের আত্মনির্ভরতার জায়গাটা কমে যাবে তখন। তো ওই জায়গাটা কিন্তু আমি মনে করি পুরো বাজেটের কেন্দ্রবিন্দু হওয়া উচিত। আপনি মনে করছেন সেখানে অগ্রাধিকার দেওয়া উচিত? নিশ্চয়ই। আমরা পরের অংশে একটু কথা বলবো, একটা বিরতি থেকে ঘুরে আসি। দর্শক আপনারা দেখছেন নিটল টাটা বিজ ট্রেন্ডস, কথা বলছি আজকে কেমন বাজেট চাই এই নিয়ে। সময় হলো একবার বিরতিতে যাবার, নিশ্চয়ই আমাদের সাথেই থাকবেন। বিরতি থেকে ফিরে আরও একবার স্বাগত। নিটল টাটা বিজ ট্রেন্ডসে কথা বলছি আজকে কেমন বাজেট চাই এই নিয়ে। আমার সাথে অতিথিরা রয়েছেন, জনাব মোহাম্মদ শাহাদাত হোসেন এফসিএ, আপনার কাছে একটু জানতে চাইব, প্রত্যাশা অনেক, প্রতিবারই বাজেটের আগে প্রত্যাশাটা থাকে এবং যৌক্তিক প্রত্যেকটা জায়গা যেটি বলছেন, আমাদের কৃষিক্ষেত্রে বিনিয়োগ প্রয়োজন রয়েছে, ভর্তুকি প্রয়োজন রয়েছে, জ্বালানি খাতের বলছেন, শিক্ষার কথা বলছেন, ক্ষুদ্র ব্যবসা, বিশেষ করে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন করোনাকালীন সময়টা, এর প্রত্যেকটাই যৌক্তিক। কিন্তু সেই ভর্তুকি বা সেই প্রণোদনা, সেটি দেবার জন্য যে আমাদের যে রাজস্ব আহরণ, সেই জায়গাটা তো আমাদের ঘাটতি রয়েছে। তো কী করে আমরা এই সক্ষমতা অর্জন করব,
কি করার আছে আমাদের? ধন্যবাদ আপনাকে আবারও। সেটি হচ্ছে আমাদের যে টোটাল সোর্স রিসোর্স অর্থের যেটা ফান্ড সংগ্রহ করতে হবে, আমরা সাধারণত দুইটি ওয়েতে করে হয়। একটা হচ্ছে রেভিনিউ জেনারেশন করা হয়, আর একটা হচ্ছে ঘাটতি বাজেট, যেটা বিভিন্ন সোর্স থেকে সরকার ঋণ গ্রহণ করে থাকে। একটি কথা হচ্ছে যে মূল বিষয়টা হচ্ছে দেশের অর্থনীতিতে বাজেটের প্রধান এফেক্ট করতে হলে আমাকে রেভিনিউ কালেকশন করতে হবে, রেভিনিউ বাড়াতে হবে। সেই রেভিনিউটি হচ্ছে এই রেভিনিউর ভিতরে বা দুইটা ক্যাটাগরি, একটা হচ্ছে প্রত্যক্ষ কর, পরোক্ষ কর। এবং অর্থনীতির জন্য প্রত্যক্ষ কর অত্যন্ত প্রয়োজন। পরোক্ষ কর দিয়ে হয়তো সরকার তার রাজস্ব মিট আপ করতে পারে, তার অ্যালোকেশন, তার বরাদ্দ, খরচগুলা করতে পারে, কিন্তু এতে অর্থনীতিতে প্রভাবটা একটু অনেকটাই বিপরীতমুখী হয়। সেজন্য প্রয়োজন হচ্ছে প্রত্যক্ষ করের পরিমাণ। কিন্তু দুঃখজনক হলো যে আমাদের আজ 50 বছর পরে হলেও আমাদের দেশের প্রায় 1/3 হচ্ছে মাত্র প্রত্যক্ষ কর থেকে আসে, আর 2/3 আসে রেভিনিউর পরোক্ষ কর থেকে। এই প্রত্যক্ষ করের পরিমাণ আমাদেরকে আরও ব্যাপকভাবে বাড়াতে হবে। এখন দেখুন, আমাদের দেশে এই প্রত্যক্ষ করের দুইটা শ্রেণী হচ্ছে, একটা হচ্ছে ব্যক্তিগত করদাতা, একটি হচ্ছে কোম্পানি করদাতা। ব্যক্তিগত করদাতায় আমাদের দেশে 18 কোটি দেশের মানুষের দেশে মাত্র 29 লক্ষ লোক ট্যাক্স রিটার্ন দাখিল করেন। কিন্তু আমাদের কিন্তু একটু যদি বিশ্লেষণ করি যে এই যে আমাদের 18 কোটি মানুষের ভিতরে যদি আয়ের ক্লাসিফিকেশনটা এভাবে করা হয় যে প্রথম 5% জনগণের যে টোটাল ইনকাম হচ্ছে, যে টোটাল ইনকাম হচ্ছে টোটাল ইনকামের 30% হোল্ড করে এই প্রথম 5%, কিন্তু আমি মনে করি যে তার প্রত্যেকেই আসলে করের আওতা আসার মতো যোগ্য, কিন্তু আমরা তাদেরকে করের আওতা আনতে পারছি না। ঠিক অনুরূপভাবে আপনি কোম্পানির ক্ষেত্রেও বিচার করে দেখবেন, আমাদের দেশে রেজিস্টার্ড কোম্পানির সংখ্যা আমি যতটুকু বিভিন্ন তথ্য থেকে পাওয়া যায় তাতে প্রায় 1,67,000, কিন্তু কর রিটার্ন দাখিল করে মাত্র 30,000 কোম্পানি কর রিটার্ন দাখিল করছে। তাই এদের এখানেও আমরা করের আওতা আনতে সম্পূর্ণ কোম্পানিকে সম্পূর্ণ, যদি আমি বিশ্বাস করি এই সম্পূর্ণ 1,67,000 কোম্পানি যে এখন বিজনেস করছে বা তারা প্রফিট আর্ন করছে তা ঠিক নয়, কারণ অনেকে হয়তো ইনঅপারেটিভ, ডরমেন্ট, হয়তো ব্যবসা স্টার্ট করতে পারে নাই কিংবা ব্যবসা স্টার্ট করতে সফল হতে পারেন নাই, তবুও আমাদেরকে তাদেরকে করের আওতায় তো আনার প্রয়োজন আছে। করের আওতা আনতে হলে যে জিনিসগুলো আমাদেরকে প্রথমে করতে হবে যে করকে সহজীকরণ করতে হবে। কর হচ্ছে মানুষকে, মানুষ এখনও করের কথা শুনলে একটা ভীতি ভাব চলে আসে, সেটা যেন না হয়। করের কর ব্যবস্থাটাকে, কর কাঠামোটাকে সহজীকরণ করতে হবে। আমাদের এখন ডিজিটালাইজেশনের যুগে, অনলাইনের যুগে সেটা অনেক প্রসেসকে অনলাইনের আওতায় আনতে হবে। ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের পাশাপাশি, এর পাশাপাশি যারা কর দিচ্ছে এবং কর দিচ্ছে না, যিনি করদাতা তার জন্য কেন আমি কর দিচ্ছি, কি এমন সুযোগ সুবিধা আমি পাচ্ছি, সেরকমও তো কোনো কিছু আমরা দেখতে পাই না। আপনি সঠিক বলেছেন যে সেখানেও তো একটা, যিনি কর দিচ্ছেন যিনি দিচ্ছেন না দুইজনের বেনিফিটের একটা ডিফারেন্স নেই, সেখানেও কিছু চিন্তা ভাবনা করে তাকে ইনসেন্টিভাইজ যাইতে পারে যে করদানে উৎসাহিত উৎসাহিত একটা জটিলতা থেকে যেন জটিলতা না হয়। করের হারেরও কিছু ব্যাপার আছে, যেমন আপনি ধরেন যে একটা কোম্পানি একই ধরনের বিজনেস করলো, একজন ব্যক্তি একই একটা এসএমই বিজনেস করলো, তার হয় কর হার একরকম, আর ওইটা যদি কোম্পানি নিয়ে করে তার আর একরকম। এই যে হারগুলা, করের হার, পুরো কর ব্যবস্থাপনায় হাত দেওয়ার প্রয়োজন রয়েছে, প্রয়োজন আছে। এবং আমাদেরকে এই রেভিনিউ অবশ্যই অবশ্যই করের মাধ্যমে আমাদেরকে মেজর পার্টটা আনতে হবে। আমাদের অর্থনীতির যে আকার এখন এবং যেভাবে পরিচালিত হচ্ছে, সেখানে যদি কর ব্যবস্থাপনাকে আরেকটু গুছিয়ে নেওয়া যায়, আপনি কি মনে করেন যে রাজস্ব আহরণ আরো বাড়ানো সম্ভব? অবশ্যই আমি মনে করি, অবশ্যই আরো বাড়ানো সম্ভব এবং বাড়ানো উচিত অবশ্যই, তা নাহলে অর্থনীতিকে অ্যাকচুয়ালি করা যাবে না। জি, অনেক ধন্যবাদ ডক্টর শাহহাসান হাবিব। একটু জানতে চাইবো, আপনি এসএমই নিয়ে বলছিলেন যে আমরা দেখেছি করোনাকালীন সময়তে বাজেট যখন বলে বাজেট তো আসলে বরাদ্দের একটি বিষয় যে, কিন্তু সেই বরাদ্দও তো আমরা দেখি যে ঠিক মতো ব্যবহৃত হয় না, কিংবা যেই চ্যানেল দিয়ে আসলে যাওয়ার কথা 20,000 কোটি টাকার মতো প্রণোদনা দেওয়া হয়েছিল এসএমই খাতের জন্য, সেখান থেকে সর্বসাকুল্যে বোধহয় 6,000 কোটি টাকার মতো দেয়া গেছে, বিতরণ করা গেছে, অর্থাৎ ব্যাংকগুলো বলুন বা অন্যরা বলুন, আগ্রহের কথা বলুন, কিংবা যে নিয়ম নীতি রাখা হয়েছে সেটি আসলে ততটা এসএমই বান্ধব ছিল না। তাহলে বরাদ্দই কি শেষ কথা, নাকি এই বাজেটে আমরা ভিন্ন রকম কিছু প্রত্যাশা করছি? দেখুন, বরাদ্দর সাথে সাথে এখানে এটা কিন্তু লোন ছিল, প্রথম কথা হলো মনে রাখতে হবে এটা কিন্তু লোন ছিল, এটা এরকম ছিল না যে আমি কাউকে টাকা দিয়েছি, অনুদান নয়। সুতরাং লোন যখন আপনি ডিস্ট্রিবিউট করবেন এবং সেটা চ্যানেল যদি হয় ব্যাংক, আপনি ব্যাংকের মাধ্যমে যখন দিচ্ছেন, আমাদের অন্য কোনো চ্যানেল নাই অনেস্টলি, তো আমাদের ব্যাংকিং চ্যানেলে যখন যাচ্ছেন আপনি মূলত ব্যাংক, তখন ব্যাংক কিন্তু তাদের একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে, এবং আপনি কিন্তু ব্যাংকে বলেছেন যে ক্রেডিট রিস্ক আপনার, তার মানে টাকা ফেরত আনার দায়িত্ব কিন্তু আপনার। প্লাস এসএমইগুলো যখন প্রথম অ্যাফেক্টেড হয়েছে, আপনি কি খেয়াল করেছেন ওই সময় ঈদ বলেন, নববর্ষ বলেন, অনেকে ছিল তারা কিন্তু লোন নিতেই চাচ্ছিল না, এরকম লোকও ছিল।
ইভেন আমি অনেক ক্ষেত্রে দেখেছি যে অনেক এসএমই প্রথমে ব্যাংকে গেছে, তারা মনে করছে এই টাকাটা এমনি দেওয়া হবে, ইটস নট যে এটা এটা লোন না, অনেকে জানতেনই না ব্যাপারটা। সুতরাং প্রথম এক মাস দুই মাস কিন্তু সময়ই লেগেছে। এবং খেয়াল করবেন যখন এই ধরনের স্টিমুলাস প্যাকেজ আপনার ফ্লোট করা হয়, যখন চ্যানেল করা হয়, তখন এটা আগের অনেকগুলো ক্রাইসিসের সময় এক্সপিরিয়েন্সে দেখা গেছে যে সরকারি ব্যাংকগুলো যত সহজে এটার সাথে ইন্টিগ্রেট করে ফেলে নিজেকে, কারণ তাদের ডিস্ট্রিবিউশনের আগের এক্সপিরিয়েন্স আছে, গভর্নমেন্ট প্রায়োরিটি সেক্টরে তারা টাকা দিতে অভ্যস্ত। প্রাইভেট ব্যাংক কিন্তু সেটার জন্য অভ্যস্ত না, শুধু তাদের কিন্তু একটু সময় লেগেছে, কিন্তু তারপরেও কিন্তু তারা নিজেদেরকে এটার সাথে সম্পৃক্ত করতে পেরেছে। পরবর্তী সময় স্পিডটা অনেক বেড়েছে, আপনি দেখেছেন বাংলাদেশ ব্যাংক কিন্তু একটা গ্যারান্টিরও ব্যবস্থা করেছে। সো এইখানে কিন্তু প্রবলেমটা সবসময় যে সাপ্লাই সাইডে ছিল তা না, ডিমান্ড সাইডেও একটা বড় ধরনের প্রবলেম ছিল। আমরা হয়তো বলছি আপনি ঘুরে দাঁড়ান, আপনাদের একটা প্রজেক্ট তো থাকতে হবে, তারপর আপনি আমরা বলছি টেকনোলজি অ্যাডপ্ট করেন, ইনভেস্টমেন্টের বেসিক ইনভেস্টমেন্টের জায়গাটা কোথায়। সো আমি যদি এই ফান্ডটা দেওয়ার ক্ষেত্রে এটা কিন্তু বোধ হয়ে, যেমন এইটাও একটা ছিল, অবশ্যই এটাও একটা ছিল যে চ্যালেঞ্জে আপনারা কতটা সহজে এটা দিতে পারছেন, ডকুমেন্টেশনের ক্ষেত্রে রিল্যাক্সেশনগুলো করছেন কি না, ইজিলি তার কাছে ফান্ডটা পৌঁছাচ্ছেন কি না। বাট আমাদের যে এনপিএল যে কালচার যেটা, তো এই এমনি যে লোন দেওয়ার পরেও যে টাকাটা ফেরত আমরা আমাদের আনতে আমাদের জন্য কঠিন হয়, উইলফুল ডিফল্ট, সেটা এসএমই বলেন, বড় বলেন, ছোট বলেন, অল দিস আর পাবলিক মানি, এক টাকাও কারোর জন্য আমি মাফ করতে পারিনি, ইটস নট অ্যাবাউট বিগ অর স্মল, বড় ছোট, সেখানে কারো যদি কোনো কিছু না থাকে, এটা কিন্তু ব্যাংকের জন্য খুব সহজ ছিল না যে একজন রিয়েলি সুইটেবল এসএমই এসে তাকে আমি ফান্ড দিচ্ছি না, আউট অফ নাথিং তো আপনি আসলে টাকা দেওয়া। তার মানে সেই সময়ে যে সদিচ্ছাটা ছিল সেটি বাস্তবায়নের যে পদ্ধতিটি বেছে নেওয়া হয়েছিল সেটি দুই পক্ষের মধ্যে আসলে ওটা সহজ না, সবকিছু তো হঠাৎ আসলে আমাদের কিন্তু মাল্টিপল চ্যানেল নাই, খুব সহজ করে আমরা দেখি বড় ব্যবসায়ী বা বড় প্রতিষ্ঠানের ক্ষেত্রে খুব সহজে এটা মিলে যায় এবং দ্রুততম সময়ে সেটি কিন্তু বাজার থেকে সেই অর্থ সংগ্রহ করে ইয়ে হয়ে যায়। তো ব্যাংকের ফান্ডামেন্টালস এর সাথে তো ম্যাচ করে, বিকজ ব্যাংক কিন্তু বেসিক্যালি যেভাবে ডিজাইন, মানে আমরা ব্যাংকগুলো ডিজাইন করেছি সেইভাবেই যেগুলো বড়দের প্রতি বেশি, তাদেরকে সার্ভ করবে বেশি। সেটি যখন এসএমই শব্দটা বলেন, এসএমই শব্দটা মানে তো এস মানে এম মানে এটা না, এসএমই মানে এরা দুর্বল, তাদেরকে এক্সট্রাঅর্ডিনারি নার্চার করে ব্যবস্থা নিতে হবে, এসএমই শব্দের সাথে আসলে সম্পর্ক নেই। সেই সেই বাজেট, এবারের বাজেটে আমরা তাদেরকে, আমরা গতবার দেখেছি যে আমাদের যে প্রচলিত ওয়ান সাইজ ফিট ফর অল সেটাতে আসলে তারা খাপ খায় না, এবং কোনো কারণই নাই সেটা প্রত্যাশাটাই ঠিক ছিল না। তাহলে কি করে আমরা এটাও স্বীকার করে নিচ্ছি যে তাদেরকে বাঁচিয়ে রাখতে হবে আমাদের অভ্যন্তরীণ বাজার এবং অর্থনীতিকে সচল রাখার জন্য। তাহলে কি করার আছে সেই প্রশ্ন নিয়ে ফিরবো পরের অংশে আপনার কাছে। জনাব শফিকুল ইসলাম, একটু শুনতে চাই, আপনি ডলার নিয়ে যেটি কথা বলছিলেন সেই জায়গায়, এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি অভ্যন্তরীণ বাজারের ভেতরে এক ধরনের অস্থিরতা তৈরি করা হচ্ছে, যেটির সাথে যেমন অভ্যন্তরীণ চালের কথা বলি যেগুলো আমদানি পণ্য নয়, এরকম অনেক পণ্যকে ঘিরে কিন্তু সিন্ডিকেটের কথা বলি কিংবা ব্যবসায়ীদের অসাধু চক্রের কথা বলি, এই অস্থিরতাও কিন্তু এক রকমের একটা নৈরাজ্যকর অবস্থার দিকে যাওয়ার চেষ্টা করছে। তো বাজেটকে কিছু করার রয়েছে কিনা সেখানে? সেটি আপনি যেটি বলেছেন সেটি হচ্ছে যে আন্তর্জাতিক সংকটের কারণে আমদানি নির্ভর পণ্যে দামের ক্ষেত্রে একটা প্রভাব পড়বে, এটি স্বাভাবিক, এটি পৃথিবীর সব দেশেই পড়ে, বাংলাদেশের থেকে বাইরে নয়। কিন্তু আমার দেশে যখন চাল মানে পর্যাপ্ত আমার টার্গেটের চেয়েও বেশি উৎপাদিত হয়, তখন প্রত্যেক সপ্তাহে কেন চালের দাম বাড়বে এবং বাজারে এক ধরনের সংকটের গুজব তৈরি করা হচ্ছে এবং নানা ধরনের অস্থিরতা তৈরি করে, মোট কথা এই যে আন্তর্জাতিক যে বৈশ্বিক অর্থনীতির যে অস্থিরতা, তারপর হলো করোনা পরবর্তী সংকট কাটিয়ে ওঠার যে একটি ক্রিটিক্যাল টাইম, তারপর হচ্ছে যে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের প্রভাবের কারণে সব কিছু মিলায়ে, এর মধ্য থেকে দেশের ভিতরে এক শ্রেণীর সুবিধাবাদী লোক এই কাজটি করছে। তা না হলে বাজারে দিস টাইম যে চালটি আপনার আমার হাতে আছে এবং এসেছে সেটি কিন্তু গত বছরের চাল, তাহলে এবছর আমি বোরো যে সংগ্রহ করলাম, আমি যে বোরো সংগ্রহ শুরু করলাম, সেই একটি বোরো ধানের চাল বাজারে আসেনি, কিন্তু এই বোরো চাল মনকে মন টনকে টন বাজারে এসেছে, কৃষকের গোলা থেকে বাজারে বিক্রি হয়েছে, সেই চালগুলা কোথায়? তো সেই চালগুলা যারা যাদের হাতে টাকা আছে তারা মজুদ করেছে, কারা করেছে সেটি ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন, মন্ত্রী মহোদয় বলেছেন,
আর সরকারের আইন শৃঙ্খলা বাহিনী প্রধানমন্ত্রীর নির্দেশের পরে যে অভিযান পরিচালনা করেছে সেখানেও আমরা দেখেছি। বাজেটে আমাদের করণীয় কি এই ক্ষেত্রে? বাজেটে আমাদের দেশীয় পণ্যের উপর মানে ই করার, দেশীয় পণ্যের উপর পণ্যের দামটি স্থির রাখার জন্য বাজেটের সবচেয়ে বড় দিকটি হচ্ছে সেটি হচ্ছে যে এই দামটি যেন কোনোভাবেই না বাড়ে সেটি স্থির রাখা, এবং দেশীয় পণ্যকে কেন্দ্র করে কৃত্রিম সংকট তৈরির মধ্য দিয়ে আমরা যেন কোনোভাবেই যেন আমদানির কোনো সিদ্ধান্ত না নিই। খাদ্যমন্ত্রী বলেছেন যে তার পরেও যদি আমাদের চালের সংকট হয় আমরা আমদানি করব। এই মেসেজটি একটি ভয়ঙ্কর মেসেজ। আমার যদি কৃষি মন্ত্রণালয়ের তথ্য যদি আপনি সংগ্রহ করেন, আপনি যদি পরিসংখ্যান ব্যুরোর তথ্য নেন এবং আপনি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য যদি নেন, তাহলে আমার দেশের ধান সংকট নেই, বরঞ্চ উদ্বৃত্ত আছে। যদি উদ্বৃত্ত থাকে তাহলে আমরা রপ্তানি করার কথা চিন্তা করতেই পারি। সেই ক্ষেত্রে এই সিন্ডিকেটের কারণে, এই এই সংকট তৈরি যারা করেছে তাদের কারণে আমাকে আমদানি করতে হবে, তার মানে আমাকে ডলার ইউজ করতে হবে। ডলার ইউজ করতে হলেই তো আমার বাজেটের উপর প্রভাব পড়বে, আমার রিজার্ভের উপর আঘাত পড়বে। আমার রিজার্ভের উপর আঘাত করা যাবে না কোনোভাবেই, কোনো কারণে অকারণেই একটি ডলারের মিস ইউজ করা যাবে না। এই মুহূর্তে একটি ডলারের দাম অনেক, এটি আমার সংরক্ষণে রাখতে হবে যে কোনো প্রয়োজনে। ফলে বাজেটের সেই পলিসিটা সরকারের গ্রহণ করা উচিত যে পলিসিতে কোনোভাবেই যেন আমার দেশীয় পণ্য যেটি পর্যাপ্ত উৎপাদিত হয় সেটি কারো কারসাজির কারণে যেন আমাকে সংকট মোকাবেলা করার জন্য অথবা চাহিদা পূরণ করার জন্য অথবা সাপ্লাই ঠিক রাখার জন্য যেন আমদানি করতে না হয়। দেশের ভিতরেই পণ্য উৎপাদিত হয়, সেই পণ্যটি কেউ যদি লুকিয়ে রাখে সেটি দেশের ভিতরেই লুকিয়ে রেখেছে। আমার দেশে যথেষ্ট আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা আছে, আমার দেশের আইন গোয়েন্দা সংস্থাগুলো অত্যন্ত তৎপর। আমি বিশ্বাস করি যে সরকারের অগোচরে এক ছটাক ধান লুকিয়ে রাখার সক্ষমতা দেশের কারো নাই, সেইটাই খুঁজে বের করার সক্ষমতা আমার দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আছে। যদি কেউ এই সুযোগে কেউ যদি এটি করে থাকে সেটি বাজারে বের করে দিয়ে আসেন। দেখেন এই যে সোয়াবিন তেল, যে সোয়াবিন তেল ঈদের দুই দিন আগে আপনি পাননি, পরে ঈদের দুই তিন দিন পরে কিন্তু হাজার হাজার লিটার তেল বাড়তি মূল্য আগে থেকে ঘোষণা করা হয়েছে। আমরা পরিষ্কার বুঝেছি যে ব্যবসার আপনি মুনাফা করবেন এটি খুবই স্বাভাবিক, কিন্তু সেটির জন্য মাত্রাতিরিক্ত না হয়, মুনাফাটা যেন অনৈতিক না হয়, কাজেই সেই দিকটা লক্ষ্য রেখে আমাদেরকে ই করতে হবে, মানে পলিসি নির্ধারণ করতে হবে। ধান চাল সংকট মোকাবেলায় ডলারের অপব্যবহার করা যাবে না, সেই পলিসিটি বাজেটে থাকতে হবে। জি অনেক ধন্যবাদ। আমাদের আরও একবার বিরতির সময় হয়েছে, বিরতি থেকে ফিরে আমরা আবার আলোচনায় নিশ্চয়ই মনোযোগ দিব। দর্শক আপনারা দেখছেন নিটল টাটা বিজ ট্রেন্ডস, সময় হলো আরেকবার বিরতিতে যাবার, নিশ্চয়ই আমাদের সাথেই থাকবেন। বিরতি থেকে ফিরে আরও একবার স্বাগত নিটল টাটা বিজ ট্রেন্ডসের। কথা বলছি আজকে কেমন বাজেট চাই এই নিয়ে। আমার সাথে অতিথিরা আছেন, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্টের অধ্যাপক ডক্টর শাহ আহসান হাবিব আছেন আমাদের সাথে। ডক্টর হাবিব, একটু জানতে চাই যে সার্বিক জায়গা থেকে একটু বেশ চ্যালেঞ্জিংই আমাদের এই আসন্ন বাজেটকে ঘিরে আমরা বুঝতে পারছি, কিন্তু এর মধ্যেও অনেকগুলো সুখবর রয়েছে। আমাদের বড় বড় বেশ কিছু প্রকল্প, বিশেষ করে পদ্মা সেতু চালু হতে যাচ্ছে, যেটি জিডিপিতে একটি ইতিবাচক প্রভাব ফেলবে বলে সকল বিশ্লেষকরা বলছে। তো সব কিছু মিলে আপনি কিভাবে দেখেন এই যে সামনের অর্থ বছরটাকে? আমি কিন্তু যদি বৈশ্বিক চ্যালেঞ্জগুলোকে ঠিকভাবে আমরা মোকাবেলা করতে পারি এবং এই দুটো সেক্টরকে যদি আমরা রিয়েলি ফিরিয়ে আনতে পারি, স্ট্রংলি ফিরিয়ে আনতে পারি, তারা কিন্তু ফিরে আসছে অলরেডি, একটা হলো এসএমই আর একটা হলো এগ্রি, তাহলে কিন্তু আগামী বছরে আপনি দেখবেন আমরা কিন্তু কনসিস্টেন্সি বজায় রেখেছি। আপনি গ্রোথের কিন্তু রেট এবং আমাদের সাউথ এশিয়ায় যাদের যাদেরকে আমরা কম্পেয়ার করি ফার্স্ট গ্রোয়িং কান্ট্রিজ লাইক ইন্ডিয়া অ্যান্ড অল দোজ, তারা কিন্তু নেগেটিভে চলে গিয়েছিলো, আমরা কিন্তু সবসময় পজিটিভ মেনটেন করেছি। তো আমাদের কনসিস্টেন্সিটা কিন্তু আগের থেকেই আছে। সুতরাং আমাদের অনেক কারণ আছে যে আমরা আগামী বছরের একটা ভালো অর্থ বছর আশা করতে পারি। সেক্ষেত্রে অবশ্যই সমস্ত জিনিস আমাদের
নিয়ন্ত্রণের মধ্যে নাই, কিন্তু কিছু আছে এক্সটার্নাল ফ্যাক্টর। এটা একটা বড় জিনিস, ডিপেন্ড করবে আসলে রাশিয়া ইউক্রেন যুদ্ধটা কোন দিকে যায়, তারপর অয়েল প্রাইসটার কোন দিকে যায়, আমাদের যেহেতু এলএনজির একটা ইস্যু আছে আমরা ওইটা কোন দিকে যাই। তো সেই পরিপ্রেক্ষিতে আমি মনে করি সামনের দিনে অর্থ বছর যদি দুই একটা জায়গায় আমরা আমরা একটু নিজের প্রায়োরিটি আনতে পারি তাহলে বোধ হয় সেটা আগামী এক দুই তিন, কারণ আমরা যখন বাজেট নিয়ে কথা বলি ইট ইজ নট অ্যাবাউট ওয়ান ইয়ার, এক বছর না, কিন্তু এটা অনেক কিছুর ফাউন্ডেশন জি আগামী দিনগুলোর। যেমন আপনি যদি 8-5 ইয়ার প্ল্যান দেখেন, তারপরে ডেল্টা প্ল্যান দেখেন, সবগুলোর মধ্যে কিন্তু একটা বড় জিনিস এসছে যে আমাদের বাজেট থেকে শুরু করে সব কিছুর মধ্যে একটা ইনক্লুসিভিটি থাকতে হবে, আর একটা কিন্তু হলো গ্রিননেস, একটা সবুজায়ন থাকতে হবে। তো আমরা কিন্তু সেই জায়গাটা ভোলার কোনো সুযোগ নাই। তো আপনি যখন এই যে এই সেক্টরগুলোকে অ্যাড্রেস করতে চাইবেন বা বাজেটকে যেভাবে ঢেলে সাজাবেন, প্রত্যেকটা সেক্টর প্রাইভেট সেক্টরে সেখানে কিন্তু এই দুটো ফ্যাক্টরকে আমাদের মাথায় এখন রাখতেই হবে। কোভিড আমাদেরকে সেটাও শিখিয়েছে যে সেটা হলো স্থানীয় পর্যায়ের মানুষকে আমরা আমাদের সমস্ত প্রজেক্ট বা প্রকল্পের সাথে লিঙ্ক করতে পারছি কি না। একটা ছোট্ট যে প্রোডাকশন ইউনিট, সে প্রোডাকশন ইউনিটেও তার নিজের গ্রিননেস, ইনক্লুসিভিটি, তার প্রোডাক্ট, তার প্রসেসের সাথে শুধু কথা বলছি না, কিন্তু আমরা বলছি তাকে যিনি ইনপুট সাপ্লাই করেন সেখানেও, তাকে যিনি উনি যেটা যে কনজিউমারদেরকে দেন সেখানেও, মানে পুরো সাপ্লাই চেইন, সাপ্লাই চেইনের মধ্যে। তো এই 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 পুরো সাপ্লাই চেইনের মধ্যে এটা কিন্তু মানুষ ইন্ডিভিজুয়াল নিজের থেকে করবে না, তাকে কিন্তু ইনসেন্টিভ দিতে হবে। তো নেগেটিভ ইনসেন্টিভ বলেন আর পজিটিভ ইনসেন্টিভ বলেন, দুটোই কিন্তু আমার লাগবে। যেমন ট্যাক্সের ক্ষেত্রে আপনি যেমন বিজনেসের ক্ষেত্রে পজিটিভ ইনসেন্টিভ হয়তো অনেক ক্ষেত্রে কাজ করবে, গ্রিননেস, ইনক্লুসিভিটি এগুলো, কিন্তু ট্যাক্স বাংলাদেশের ক্ষেত্রে আমি কিন্তু পজিটিভ ইনসেন্টিভের ব্যাপারে খুব খুব মানে আশাবাদী হতে পারছেন না। বরং আমরা যদি দুইটা ক্ষেত্রে নেগেটিভ ইনসেন্টিভ আনতে পারি, ট্যাক্স নেট বাড়াতে চাই, ট্যাক্স সহজীকরণের সাথে সাথে না দিলে পানিশমেন্টটা কিন্তু ভিজিবল হতে হবে। আর লোন ডিফল্ট যেমন আরেকটা জায়গা আছে আগামী দিনগুলোতে, ওইখানেও তাই, লোন না দিলে কারো জন্য মাথায় এটা না থাকে যে টাকা ফেরত না দিয়ে কেউ বাঁচতে পারে, তার মানে আমাদের ট্যাক্স আহরণ এবং আপনার লোন ডিফল্ট এই দুটো ক্ষেত্রে যদি লিগাল এনফোর্সেবিলিটিটাকে এবং সেখানে সুশাসন করা যায়, সুশাসন ফেরাতে হবে আলটিমেটলি যেটা সুশাসন, তাহলে কিন্তু আগামী দিনে এক্সটার্নাল ফ্যাক্টরগুলো যদি আমাদেরকে এফেক্ট না করে তাহলে আগামী দিনে আমাদের অর্থ একটা ভালো অর্থ বছর আমরা আশা করতেই পারি। আমরা আমাদের একটা স্ট্যাবিলিটি ছিল এবং আমি মনে করি এখন স্ট্যাবিলিটি থেকে গ্রোথের দিকে যাওয়া, একেবারে 8-5 ইয়ার প্ল্যানের যে 8-এর উপরে গিয়ে মানে পৌঁছানো সেই সুযোগ কিন্তু আমাদের, এবং এর পাশাপাশি যদি যেটা সবাই প্রত্যাশা করছে যে যুদ্ধ যদি বন্ধ হয়ে যায়, বৈশ্বিক অর্থনীতি যদি ইতিবাচক মোড় নেয়, তাহলে তো সেটা একেবারে আরো অনেক বড় অনেক বড় রকমের প্রাপ্তি নিশ্চয়। কারণ এত বেশি ইন্টারডিপেন্ডেন্স যে ওটা যদি বন্ধ না হয়, এক্সটার্নাল ফ্যাক্টরটা যদি খুব বড়ভাবে কাজ করে, তাহলে আসলে ইন্টারনালি পুরোপুরি ওই লেভেলে, ওই গ্রোথের লেভেলে নিজেকে নিয়ে নিশ্চয়ই আমরা খুব আশাবাদী থাকতে চাই। মোহাম্মদ শাহাদাত হোসেনের কাছে একটু জানতে চাইবো যে বাজেট আসলে আরেকটি আলোচনা খুব বড় করে আসে, এটি হচ্ছে কালো টাকা, যে বিভিন্ন বাজেটে কালো টাকা সাদা করার সুযোগটা থাকে এবং এর সাথেই সম্পর্কিত হচ্ছে আমাদের ডলার, বিশেষ করে ডলার বাইরে চলে যায় নানাভাবে, এটা আমরা জানি যে, এবং এখন অনেকখানি টনক নড়েছে, অনেকখানি আমরা দেখছি নানা রকম উদ্যোগ সরকারের দিক থেকে নেওয়া হচ্ছে। তো সব কিছু মিলে আসলে এই বাজেটে মূল উদ্দেশ্য যদি আমরা বলি, কালো টাকার জায়গাটাতে কেমন হওয়া উচিত, এবং যেটি সকল আলোচকরাই আপনারা বলেছেন যে একটি ডলারও যেন কোনোভাবে আমরা অপচয় না করি, তো সেখানে কি করার রয়েছে? ধন্যবাদ আপনাকে আবারও। সেটা হচ্ছে যে দেখুন, আমাদের দেশে সবচেয়ে বড় আর একটা অর্থনৈতিক ইয়া হচ্ছে করাপশন, যেটা বিভিন্ন ক্ষেত্রে, এবং যেটা বললেন যে লোন ডিফল্টার, এই এই সমস্ত বিষয়গুলোর থেকে কিন্তু, এবং অপ্রদর্শিত ইনকাম যেটা করের আওতায় আনা সত্ত্বেও করের আওতায় আসছে না, এই সমস্ত অর্থগুলি আসলে কালো টাকা। এবং আমাদের দেশে অর্থনীতিতে সবচেয়ে বড় যে জিনিসটা এখন বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ইনইকুয়ালিটি, ধনী দরিদ্রের বৈষম্যের ক্ষেত্রে। এই যে আমাদের ডলারের ব্যাপারটা আমরা লক্ষ্য করি, বৈদেশিক মুদ্রার ব্যাপারটা লক্ষ্য করি, এটাতে কিন্তু অন্যতম একটা ফ্যাক্টর হচ্ছে আপনার এই ধনী দরিদ্রের বৈষম্যের ইস্যুটা। কিভাবে দেখুন, যে আপনার যিনি অতি উচ্চ মাত্রায় ইনকাম আসছেন, তার বিভিন্ন কারণে করাপশনের মাধ্যমে লোন ইয়া হোক বা ইনকামের কারণে হোক, কর সঠিক প্রদান করার কারণে না করার কারণে, এই অর্থ
আহরণ হচ্ছে তার দেশীয় টাকায়, কিন্তু ওইটি ব্যয় করার প্রবণতা হচ্ছে বৈদেশিক মুদ্রায়, যার ফলে এই যত বেশি কালো টাকা তত বেশি আহরিত হবে, তত পরিমাণে বৈদেশিক মুদ্রার ক্ষয়টা হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়। সুতরাং আমাদেরকে এই অর্থনীতিতে অর্থনীতি স্ট্রাকচারটা এমনভাবে আসা উচিত, যে কারণে আবার বারবার বলবো, এটি দূর করার এক নম্বর হচ্ছে যেমন আমাকে করের আওতাটাকে করের স্কোপটাকে আরও বাড়াতে হবে, লোন ডিফল্টার কালচার অবশ্যই অবশ্যই আমাদেরকে দূর করার চেষ্টা করতে হবে এবং দুর্নীতিকে প্রতিরোধ করতে হবে। এবং এই অবস্থা না হলে আমাদের এই কালো টাকা যতই আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে কোনো সময় সুবিধা দিয়ে বা এটা অবশ্যই গ্রহণযোগ্য কোনো কথা হতে পারে না, যিনি একজন সাধারণভাবে আর্ন করে যে রেটের ট্যাক্স দিচ্ছেন আর যিনি কালো টাকা আর্ন করলেন সেটাই তো একটা অন্যায়, তারপরে আবার তাকে রিডিউস রেটে ট্যাক্স দেওয়ার সুযোগ করে দিয়ে সাদা করানো, এটা অবশ্যই আর একটা দ্বিতীয় আমি মনে করি যে একটা সুযোগ দেওয়া তাকে, সেটা মোটেই কোনোদিনও গ্রহণযোগ্য হতে পারে না। তো এটা হচ্ছে আমাদেরকে মূলে আমাদেরকে রোধ করতে হবে, এবং রোধ করার এটা একটা ব্যবস্থা, আমাদেরকে অর্থনীতিকে এমনভাবে প্রোটেক্টেড করতে হবে, এমনভাবে সমস্ত ইগুলো করতে হবে, যেমন একটা প্রথমে আসছে যে কর কাঠামোকে এবং কর হারকে কর ব্যবস্থাকে এমন নিতে হবে যেন করের আওতায় লোকগুলো আসতে পারে আর কি। দ্বিতীয় হচ্ছে লোন ডিফল্টার, লোন কেন হচ্ছে, কীভাবে আমি লোন দিচ্ছি, আমি কি দেখে শুনে দেওয়ার সময় দিচ্ছি, তাকে লোনগুলোকে কি আমি সঠিকভাবে ফলো আপ করছি, রিকভারির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি, সেখানে আমাদের গ্যাপ হচ্ছে যার কারণে আমাদেরকে লোন ডিফল্টার হচ্ছে। সিমিলারলি আমাদের সুশাসনের অভাবেও আমাদের দেখা যাচ্ছে যে এই যে কালো টাকার উৎপত্তি হচ্ছে, কালো টাকার সৃষ্টি হচ্ছে, সেগুলো কি আমাদেরকে আসলে রোধ করতে হবে, রোধ না করতে বলে এগুলো হয়তো একদিনে এক বছরের বাজেটে হবে না, এটা একটা লং টার্মের, কিন্তু সেই প্রেরণাটি থাকতে হবে বাজেটে ধারাবাহিকভাবে যেন আমরা এটাকে এগিয়ে নিতে পারি। জনাব শফিকুল ইসলাম, প্রাসঙ্গিক বাজেটের সাথে এই আলোচনাটা আনতে চাই এই জন্য যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড প্রস্তাব করেছে বিদ্যুতের দাম বাড়ানোর জন্য, এবং কারিগরি কমিটি টেকনিক্যাল কমিটি সেটিকে 58% বেশি বাড়ানো যেতে পারে বলে ইতিবাচক আপনি জানেন যে একটি মতামত দিয়েছে। তো এরকম একটি অর্থনৈতিক অবস্থায় যদি বলছি যে বিদ্যুতের দাম বাড়ানো হয়, গ্যাসের দাম বাড়ানোরও কিন্তু পরিকল্পনা চলছে আপনি জানেন, এই সব কিছু মিলে সামনের অর্থ বছরের জন্য আমি জানতে চাই আপনার কাছে এটি কতটুকু পরিমাণ যৌক্তিক হবে বা বিকল্প কী করার আছে, এবং পাশাপাশি হচ্ছে সামাজিক নিরাপত্তার কথা বলছি, এবার বোধহয় জিডিপি 3% বেশি, অর্থাৎ তাদের জন্য একটা সুরক্ষার কথা বলা হচ্ছে বাড়তি, ফলে বাজেটের জায়গা থেকে প্রচুর পরিমাণে চাপ দেখা যাচ্ছে, বিশেষ করে ঘাটতি বাজেটের দিকে, বড় রকমের ঘাটতি বাজেটের দিকে আমরা যাচ্ছি কি না। টেকনিক্যাল কমিটি সে তার বিদ্যুতের দাম বাড়ানোর যে প্রস্তাব করেছে তারা কাগজপত্র দেখে বলেছে, কারণ হচ্ছে কিছুদিন আগে ডিজেলের দাম বেড়েছে, বিদ্যুৎ বিভাগকে কিন্তু বর্ধিত দামে ডিজেল কিনে বিদ্যুৎ উৎপাদন করতে হয়েছে, ফলে তার কস্ট মানে প্রোডাকশন কস্ট বেড়েছে, যেহেতু প্রোডাকশন কস্ট বেড়েছে সেহেতু সে সাদা মানে সাদা চোখে সে বাড়ানোর প্রস্তাব করে দায় সারা মানে সে তার দায় সেরেছে। মাঠের চিত্র ভিন্ন, বিদ্যুৎ শুধুমাত্র দেশ এখন শুধুমাত্র বাতি জ্বালায় না, বিদ্যুৎ শুধুমাত্র আলো দেয় না, আরও অনেক কিছুর সঙ্গে মোট কথা একটি জীবনের সঙ্গে বিদ্যুৎ সম্পৃক্ত, একই সঙ্গে গ্যাস। আপনি এই মুহূর্তে যদি বিদ্যুতের দাম বাড়ান তাহলে সমস্ত আইটেমের দাম আরেক দফায় বাড়বে, আপনি যদি গ্যাসের দাম 1% যদি বাড়ান তাহলে আবারও সমস্ত জিনিসের দাম আরেক দফা বাড়বে। যদি এই ধরনের পরিস্থিতির উদ্ভব হয় তখন সমাজে যে এক ধরনের অস্থিরতা তৈরি হবে, মানুষের ক্রয় ক্ষমতা বাড়ছে, এটি যদি আমরা বলি তাহলে কিছু মানুষের প্রতি বোধহয় অবিচার করা হয়। আমি সরকারের বাণিজ্য মন্ত্রীর বক্তব্যকেই আমি যদি কোট করি, উনি বলেছেন 16 কোটি বলেন আর 17 কোটি মানুষ ধরেন, উনি কত কোটি ধরেছেন এটি তিনি জানেন, তিনি বলেছেন 5 কোটি মানুষ বাংলাদেশের, 5 কোটি মানুষ ইউরোপ ওয়েস্টার্ন কান্ট্রির স্টাইলে কেনা বেচা জীবনযাত্রা পরিচালনা করেন, সেই সক্ষমতা তারা রাখেন। 30% মানে 3 কোটি লোক এখনও দারিদ্র সীমার নিচে বসবাস করে, আপনি যদি 16 কোটি ধরেন 17 কোটি ধরেন, তার মধ্যে 3 কোটি মানুষ আছে যে দারিদ্র সীমার নিচে বসবাস করেন, আর
সমস্ত জনগোষ্ঠীর 20% মানুষের ইনকাম লো ইনকাম, যদি তাই হয় তাহলে সেই পরিবেশে, সেই দেশে, সেই সমাজে আপনি এই মুহূর্তে যদি যেখানে 1 কেজি চালের দাম 80 টাকায় উন্নীত হয়েছে, আর কি দেখার বাকি আছে? একজন কৃষকের ধান উৎপাদন করে, সে 28 টাকা 29 টাকা দরে সরকারকে দেয়, সেই ধান প্রোডাকশন করে সমস্ত প্রক্রিয়াজাত সম্পূর্ণ করে একটি পরিষ্কার চাল যখন বাজারে আনে, সেটি সমস্ত সব কিছু মিলায়ে 38, 39, 40 টাকা তার প্রোডাকশন কস্ট পড়ে, এরপর আপনি কত টাকা মুনাফা ধরবেন 1 কেজিতে, সেটি কত পার্সেন্ট ধরাটা ঠিক? আপনি যদি সেই 40 টাকার চাল যদি 80 টাকায় কিনতে হয়, তাহলে জনগণ কোথায় গিয়ে দাঁড়াবে? কাজেই আমি যদি বলি যে মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে, তাহলে ওই সমস্ত মানুষদের প্রতি হয়তো অবিচার করা হয়, সেটি ভাববার কিন্তু সময় এসেছে। কাজেই অর্থমন্ত্রীও পরিষ্কার করে গত বুধবারের পারচেজ কমিটির মিটিং শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবেই উনি বলেছেন যে এই মুহূর্তে বিদ্যুতের দাম বাড়ানোটা বোকামি হবে, এটি ঠিক হবে না। উনি স্থির করে বলতে পারেননি যে বাড়ানো হবে না, কাজেই কি হবে এটি উনি জানেন আর ওনার সরকারের অপরাপর অন্যরা বুঝবেন। আমরা বিশ্বাস করতে চাই, আমরা আস্থা রাখতে চাই যে মাঠের পরিস্থিতিটা বিবেচনায় রেখে সরকার বিদ্যুৎ এবং গ্যাসের দাম বাড়াবেন কি না সেটি সিদ্ধান্ত নেবেন। কিন্তু তার আগে আমরা সাধারণ নাগরিক হিসেবে রাস্তা দিয়ে যখন আমরা হাঁটি, আমরা অবৈধ সংযোগ দেখি, আমরা অবৈধ বিদ্যুতের সংযোগ দেখি, অবৈধ গ্যাসের সংযোগ দেখি, যখনই অভিযানে নামে তখন কিন্তু শত শত লাইন মানে অবৈধ পাওয়া যায়। কে দিয়েছে এই লাইন? বিদ্যুতের তারের খাম্বা বেয়ে তো আমি উঠি না, সেই ওঠে যার সে দক্ষতা আছে। অবৈধ গ্যাসের লাইন কোন জায়গা দিয়ে গেছে, কোন জায়গা দিয়ে কিভাবে জোড়া দিলে আমার বাড়িতে গ্যাস চলে আসবে, কিন্তু আমি জানি না, সেটি গ্যাসের লোক জানে। নিশ্চয়ই 1000 গ্যাসের লাইন যদি অবৈধ থেকে থাকে, 1000 মানুষের সঙ্গে জড়িত, তারা তার ম্যাক্সিমাম হচ্ছে এই সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের। আপনি সংযোগ বিচ্ছিন্ন করলেই হবে না। এই সংযোগ কার দ্বারা আনা হয়েছে যে এনেছেন উনি জানেন, এটি রোধ করতে হবে। এটি যদি রোধ করা না হয় তাহলে বাজেটে বড় ধরনের একটি পূর্বে, তার মানে যার যা চাহিদা রয়েছে, আপনার কথা থেকে যদি আমরা বুঝি, আপনাদের আলোচনা থেকে, শুধুমাত্র নতুন বরাদ্দ বা নতুন কিছু দেয়া নয়, ব্যবস্থাপনার জায়গাটিতে হাত দিতে হবে, যা কিছু রয়েছে সেগুলো সুচারুরূপে, সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা সেগুলো থাকছে কিনা, তাহলেই আমাদের সীমিত সম্পদ দিয়ে একটি আমরা আশাপ্রদ হয়তো বাজেট দিতে পারবো, আমাদের যে সামর্থ্য রয়েছে। অনেক ধন্যবাদ আপনাদেরকে আজকে আলোচনায় আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আমাদের অতিথিরা যেমন বলেছেন, এবারের বাজেটটি ঘুরে দাঁড়ানোর বাজেট হবে, কিন্তু বৈশ্বিক প্রেক্ষাপটে অনেকগুলো নতুন চ্যালেঞ্জ রয়েছে, অভ্যন্তরীণ মূল্যস্ফীতি সহ নানা ধরনের চ্যালেঞ্জ রয়েছে, আমাদের ডলারের বাজারের যে অস্থিরতা সেটিও আমাদের বাজেটের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই সব কিছু বিবেচনায় রেখে নিশ্চয়ই সরকার এমন একটি বাজেট প্রণয়ন করবেন যেটি সকল ধরনের জনগোষ্ঠীকে, বিশেষত নিম্ন আয়ের মানুষ, দরিদ্র জনগোষ্ঠী যারা রয়েছেন, তাদেরকে কিছুটা হলেও স্বস্তিতে জীবনযাপনের সুযোগ করে দেয়, সেই প্রত্যাশা রেখে শেষ করছি আজকের নিটল টাটা বিজ ট্রেন্ডস। সকলকে অনেক ধন্যবাদ।